এবার প্রবঞ্চকর তালিকা তিতাবৰৰ প্রফুল্ল বৰা নামৰ এজনৰ নাম। ট্রেডিং এফেক্সৰ জৰিয়তে বহু লোকক লুট কৰিছিল প্রফুল্লই। ধন বিনিয়োগ করলে কম দিনের ভিতরতে দুগুণ হওয়ার প্রলোভন দিয়ে লুণ্ঠন চলাইছিল। লাখ লাখ টাকা লুটি এতিয়া পলাই আছে প্রফুল্ল বৰা। প্রফুল্ল বৰার ঘর হয়েছে তিতাবৰৰ কাউলিবাড়ীত। অসম সরকারৰ স্বাস্থ্য বিভাগৰ চাকৰিয়াল হৈছে প্রফুল্ল বৰা। কেইবাজনো বিনিয়োগকারীয়ে শেহতীয়াকৈ গোচর রুজু করেছে তেওঁৰ বিৰুদ্ধে তিতাবৰ থানাত। আমি জানাইছো রাজ্য ট্রেডিং কেলেঙ্কারীর বিৰুদ্ধে ইটোর পিছত সিটো গোচর রুজু করা হয়েছে। আর শেহতীয়াকৈ প্রফুল্ল বৰা নামৰ এজনৰ বিৰুদ্ধে গোচর রুজু করা হয়েছে। এবার প্রবঞ্চকৰ তালিকাত আহিছে তিতাবৰৰ প্রফুল্ল বৰাৰ নাম। ট্রেডিং এফেক্সৰ জৰিয়তে বহু লোকক লুট কৰিছিল প্রফুল্ল বৰাই। আর ধন বিনিয়োগ করলে কম দিনের ভিতরতে দুগুণ হওয়ার প্রলোভন দিয়ে লুণ্ঠন চলাইছিল। আর লাখ লাখ টাকা লুটি এতিয়া পলাই আছে প্রফুল্ল বৰা। প্রফুল্ল বৰাৰ ঘর হয়েছে তিতাবৰৰ কাউলিবাড়ীত। আর প্রফুল্ল বৰাৰ বিৰুদ্ধে এতিয়া গোচর রুজু করেছে বিনিয়োগকারীয়ে। দেখিছে সবতে অসমত আজি সব ফলস আহি ওলাইছে, স্কেম হয়েছে, ট্রেডিং মিলে সবতে স্কেম হয়ে আছে। এটা মানে ইনভেস্ট করেছিল আপনার ধর আমার ট্রেডিং এফেক্স, ট্রেডিং এফেক্সত ইনভেস্ট আপনার ধর স্টার্টিং প্রাইস আপনার 500 পাই স্টার্ট করে পাই। 500 পা যেটা স্টার্ট করেছিল আমি পয়সাটা লগাইছিল, এটা ভালো এনে বেনিফিটটা পাইছিল। তারপর মো লগাইছো, মো ঘর পরিলে যথেষ্ট পয়সা লগাইছো, কিন্তু লাহে লাহে বস্তুটো আমার নাইকিয়া হয়ে গেছে। এটা ট্রেডিং প্রায় আজি দুমাস পয়সা আমার রিটার্ন পাওয়া নাই। আমার রিটার্ন প্রলোভন দিয়েছিল আপনার আমার ট্রেডিং এফেক্সর 7 জন ফাউন্ডার মেম্বার আছে। ফাউন্ডার মেম্বার আছে আপনার এজন রঞ্জিত কাকতি, বিশ্বজিৎ কোঁৱর, আপনার চিন্কু বসুমতারী, প্রদীপ কলিতা, বিশ্বজিৎ কোঁৱর, এনেকৈ 7 জন ফাউন্ডার মেম্বার আছে। তার এজন আমার তিতাবৰ হল আপনার প্রফুল্ল বৰা, প্রফুল্ল ঘর আপনার কাউলিবাড়ী। আপনার এনেকা প্রলোভন দিয়ে দিয়ে মানুষ মোটিভেশন দিয়েছিল, মোটিভেশন দিয়ে কারণে মানুষ অল্প উৎসাহিত হয়েছিল, ধর আগু বাড়ি কিছুমান যথেষ্ট মানুষ পয়সা পাইছিল। কিন্তু সিহঁতি এনেকা প্রলোভন দিয়ে নিজকে ধর আত্মবিশ্বাস করেছে কোম্পানির ওপর, কোম্পানিকে বেশি বিশ্বাস করে ঘর মানুষকে আপনার কোম্পানি মানুষ কোম্পানিক মানে বেশি বিশ্বাস।